আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের বৈনামি সুরেয়া ভালো আছি। তো এই যে ফল নিয়ে আসলো বড় ভাইয়ের ছেলে আমাকে দেখার জন্য, আমি আমার শরীরটা বেশি ভালো ছিল না, বড় মেয়ে চলে যাওয়ার পর আমি একটু ব্যক্তিগতভাবে অসুস্থ হয়ে গেছিলাম। তো সেই জন্য বড় ভাইয়ের ছোট ছেলেকে দিয়ে আমার জন্য ফল পাঠিয়েছে, আর ড্রাগন ফল আরও এনেছিল, মানে কেটে ওকে দিয়েছি। মিম খেয়েছে, আপনার ভাইয়া খেয়েছে, আমি খেয়েছি, আর এই যে আনারও ছিলে দিয়েছিল এখানে দুইটা, কিন্তু খায় নাই। আর এই যে কালকে শুক্রবারের জন্য আমি মুরগি রান্না করেছি, কারণ হচ্ছে কি, আমি জানি না জিহাদে আসবে। আমার বড় ভাইয়ের ছোট ছেলের নাম হচ্ছে, ওর নাম হচ্ছে জিহাদ মাহমুদ, ও মাদ্রাসায় পড়ে। তো সোনিয়াকরা আসছে একটা যে কোনো কাজে বন্ধুকে নিয়ে, তা আমিও মাংস মানে কষায় মাত্র জোল দিছি আর ও আসছে। তো এটার ভিতরে কি বলে, এই যে মাছের বুনা ছিল, ডাল ছিল, এগুলি দিয়ে মানে ডাল মাছের বুনা দা খেয়েছে, আর এখান থেকে মুরগির মাংস দা খেয়ে গেছে, আর হচ্ছে এটা নিয়ে আসছে। এটা হলো আমার বড় ভাইয়ের বড় ছেলের দ্বিতীয় সন্তানের আকিকার মাংস দিয়ে পাঠিয়েছে, সাথে ফলও দিয়েছে। তো এটার মধ্যে আমি লবণ পানি নিয়েছি, এখন আমি এগুলি সুন্দর করে মানে ভিজিয়ে দিব আর কি। আর এভাবে ফল লবণ পানি দেওয়া ভিজিয়ে মানে ভিজাইয়া পরিষ্কার করে মানে খেলে, এখান থেকে মনে করেন যে ফরমালিটা দেয় ওরা, যে ওষুধটা দেয় ওটা, কিন্তু এভাবে লবণ পানি দেওয়া ভিজিয়ে কতক্ষণ রেখে ধুয়ে খেলে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তো আপনারাও চেষ্টা করবেন যে কোনো ফল লবণ পানি দিয়ে ভিজিয়ে এভাবে মানে খাওয়ার জন্য। তা আমি সবসময় যেটা করি আর কি, আপনার ভাইয়া কলা আনুক আর এই যে মালটা আনুক, যে কোনো জিনিস আনুক, আমি এভাবে সুন্দর করে পানি দিয়ে ধুই, একটু 10-15 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে খাই, কারণ যেই ওষুধে দেয় ফলে, তো সেই জন্য আর কি এভাবে খাইলে স্বাস্থ্যের জন্য উপকার। তো আনারও আঙ্গুরও আরও অনেকগুলি আরেকটা ছোপ্পা পরিষ্কার করে আমরা চারজন খেয়েছি, জিহাদে আমি মিমে আপনার ভাইয়া। তো এই যে এই তো ভাইয়ার ভাইয়ের দেওয়া বোনকে পাঠিয়েছে অসুস্থ আমি সেই জন্য, তো আজকে আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা আকিকার মাংস আমার নাতির দ্বিতীয় সন্তানের, তো আমার নাতির জন্য আপনারা সবাই আমার যারা যারা ভালোবাসার ভাই বোন সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার নাতিকে নেক হায়াত সুস্থ হায়াত দেয় সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা যারা আমার পেজে আছেন, ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, সবাই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। যারা আছেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক দোয়া রইল আল্লাহর দরবারে সবার জন্য। আপনারা সবাই আমার পাশে আছেন দেখে আমি কিন্তু সামনে এগিয়ে যেতে পারতাছি, তা না হলে একা কোনো কিছু করা সম্ভব না, এটা ইউটিউব চ্যানেল হোক আর ফেসবুক পেজ হোক, আর আমরা একে অপরকে সবাই হেল্প করব, সাহায্য করব, যে কোনো সাজেশন দিব ভুল হলে ওইটা সংশোধন করার চেষ্টা করব সব আপুরা ভাইয়ারা, কারণ আমরা এখানে সবাই আমরা ভাই বোন, সবাই একটা প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, সবাই কিন্তু আমরা ভাই বোনের মতন সুন্দর মনে সুন্দর দৃষ্টি দিয়ে সবাই সবাইকে হেল্প করব। তো অনেক কথা বলে ফেললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, অগ্রিম জুম্মা মোবারক সবাইকে। এই যে খাসির মাংস আমি সব মানে তেল মানে ফেলে দিয়ে তারপরে এই ধোয়া ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, তো আমি তেলগুলি কিন্তু একদম ভালো করে ফেলে দিয়ে মাংসটা সুন্দর করে অল্প অল্প মশলা দিয়ে উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ধোয়ার জন্য একেবারে দেখা যাচ্ছে না, তো যাই হোক বুঝে নেবেন। আর এটা আমি আরও ভালো করে কষিয়ে তারপর গরম পানি অ্যাড করব, তারপর আপনাদের সাথে ফাইনাল লুক শেয়ার করব। ওই পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকুন। এখন ডাকনা দেওয়া ডেকে আমি 10-15 মিনিটের মতন কষিয়ে নেব। এটা ছিল আজকের দুপুরের রান্নার আয়োজন, পোলাও রান্না করেছি,
আর কালকে রাত্রে তো আপনাদের মানে এর আগের ভিডিওটা তো দেখিয়েছি মুরগি রান্না করা। তো এটা হচ্ছে খাসির মাংস রান্না করেছি, আমার নাতির আকিকার মাংস ছিল। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিসমতে আছে, সেই জন্য তো আমার কিসমত আছে আমি সেটা রান্না করেছি রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক দোয়া করি আমার নাতিকে আল্লাহ পাক ন্যাক হায়াত সুস্থ হায়াত দান করুক, যেহেতু নাতি রাকিকা মাংস খেয়েছি সেই জন্য না। সবসময় আমি আমার পরিবার সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক আমার নাতিকে ভালো রাখুক সুস্থ রাখুক, আমার বড় ভাইয়ের এবং সব আমার ভাই বোন সব পরিবার সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।